লায়াদখুলুল জান্নাতা জাসাদুন উযযিবিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে যাবে না যেই দেহটা হারাম দিয়ে গঠিত হয়েছে। অতএব সরকারি কর্মকর্তা হন আর বেসরকারি কর্মকর্তা হন, যারাই হন না কেন, যেই দায়িত্ব আপনাকে নিয়োজিত করা হয়েছে ওই দায়িত্বের এগেনস্টে আপনাকে যে বেতন দেওয়া হয়, এই বেতনের বাইরে যদি একটা পয়সা আপনি গ্রহণ করেন ওই একটি পয়সা আপনার জন্য হারাম, ওই পয়সাটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সমাজে শান্তি চাইলে ঘুষ বন্ধ করে দেন, দুর্নীতি বন্ধ করে দেন, মাদক বন্ধ করে দেন, লেখা হয় কাল কিয়ামতের দিন আপনার ওই লেখায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার এই লেখনির কারণে একদিন যদি কোনো আহলে হাদিস আন্দোলনের কোনো কর্মী, কোনো নির্দোষ আহলে হাদিস কর্মী যদি জেলখানায় একটি রাত কাটায়, তার জবাবদিহি আপনাকে কাল কিয়ামতের দিন করতে হবে, আপনাকে ছাড়া হবে না। আল্লাহর কাঠগড়ায় কোনো পার্সিলিটি চলে না, চলে আল্লাহর কাঠগড়ায় কোনো সুপারিশ চলবে না, আল্লাহর কাঠগড়ায় কোনো ঘুষ চলে না, আল্লাহর কাঠগড়ায় কোনো দুর্নীতি চলে না, সেখানে ন্যায় বিচার হবে। কেউ দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে তারা মেরেছে, তারা মুসলমান যাদেরকে মারা হয়েছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠতম মুসলমান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়াতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হাশরের মাঠে রক্ত পূজের একটা নদী হবে, পচা জিনিসের একটা নদী হবে। আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে যারা মদ খাবে, মদখোর যারা হবে তাদেরকে ওই তিরাতুল খাবাল থেকে খাওয়ানো হবে। কাজেই যদি আপনি ওই পচা জিনিসটা খেতে চান সব সময়ের জন্য আবাদুল আবাদ, যদি ওইটা খেতে চান তাহলে দুনিয়ার এই সাময়িক কয়েকটা দিন আপনি যত পারেন মদ খান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। খুবই কঠিন আমার বক্তব্যের বিষয় হচ্ছে জিহাদ ও কিতাল। এ বিষয়ে বিস্তারিত নারী নক্ষত্র আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, তারপরেও সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে কিছুটা হলো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 78 নম্বর আয়াতে বলেছেন وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ وَاجْتَبَاكُمْ, তোমরা জিহাদ করো আল্লাহর পথে যথার্থভাবে, তোমাদেরকে মনোনীত করা হয়েছে। সূরা বাকারার 216 নম্বর আয়াতে বললেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর কিতাল করাকে, যুদ্ধ করাকে ফরজ করা হয়েছে যদিও এটা তোমাদের জন্য কষ্টকর। ওয়াসা আং তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম, বহু বিষয় রয়েছে যেগুলি তোমাদের কাছে অপছন্দ, তোমাদের কাছে ভালো লাগে না, কিন্তু ওয়া হুয়া খায়রুল লাকুম এটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়াসা আং তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম শারুল লাকুম, আবার অনেক বিষয় এমন রয়েছে যেগুলি তোমরা আং তুহিব্বু পছন্দ করো ভালোবাসো, কিন্তু ওহুয়া শারুল্লাকুম এটা তোমাদের জন্য ক্ষতিকর কল্যাণকর নয়। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন কিন্তু তোমরা অবগত নও। আল্লাহ যেটা জানেন আমরা কি সেটা জানি না। এই দুটি আয়াতকে পাশাপাশি রেখে আমরা আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জিহাদ শব্দ শুনলে আমাদের ভয় লাগে, কারণ জিহাদ শব্দের অপব্যাখ্যা হয়েছে দেশে, জিহাদকে জঙ্গিবাদের সাথে গুলিয়ে ফেলা হয়েছে, যার কারণে জিহাদ শব্দটাও মনে হয় যে কোরআন থেকে না থাকলে মনে হয় ভালো হয়। বলুন জিহাদ না থাকলে কি চলা যাবে? প্রত্যেকটা মুসলমানের মধ্যে জিহাদি জাজবা থাকবে, জিহাদ থাকবে, এমনকি আমাদের যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল আছেন তারাও কিন্তু জিহাদ করেন। আপনারা শুনেন না দুর্নীতির বিরুদ্ধে জিহাদ, তার মানে দুর্নীতি বন্ধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ, যাবতীয় অপকর্মের বিরুদ্ধে জিহাদ। তাহলে বোঝা যাচ্ছে জিহাদের অর্থটা নিয়ে আমাদের একটু গোলমাল আছে। জিহাদ শব্দটি জুহুদুন শব্দ মূল থেকে এসেছে, এর অর্থ হচ্ছে কষ্ট অথবা চূড়ান্ত প্রচেষ্টা। খুব খেয়াল করে শুনবেন, সময় কম, আমি অল্প সময়ের মধ্যে কথা বলবো। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা, মুজাহাদা, চেষ্টা করা, কোনো একটা কাজ করার জন্য কষ্ট করা, কোনো একটা জিনিস বাস্তবায়নের জন্য শ্রম দেওয়া, এটার নাম হচ্ছে জিহাদ। আবিদারে কর্তার পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য বাতিলের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম হচ্ছে জিহাদ। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে বাতিলের বিরুদ্ধে সার্বিক প্রচেষ্টা, এটার নাম হচ্ছে জিহাদ।
আর কিতাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। কিতাল শব্দের অর্থ হচ্ছে, কিতাল শব্দের কয়েকটা অর্থ হয়, আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। কিতাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফুরিদা আও উসবিতা, অর্থাৎ ফরজ করা হয়েছে, নির্ধারিত হয়েছে। যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা শব্দের অর্থ হচ্ছে আই ফুরিদা বা আই উসবিতা, অর্থাৎ সাবেত করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে। আর কিতাল শব্দের অর্থ কয়েকটা অর্থ হয়, যেমন একটা হচ্ছে পরস্পর যুদ্ধ করা। কিতাল শব্দের অর্থ হচ্ছে পরস্পর যুদ্ধ, বাবে মুফালা থেকে আসছে। আর একটা অর্থ হচ্ছে প্রতিরোধ করা, কোনো জিনিসকে ঠেকানো। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সামনে দিয়ে কোনো মুসল্লি যদি যায়, সালাতের সামনে দিয়ে কোনো মুসল্লি যখন অতিক্রম করে, ওই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন ফাল ইউকাতিলহু ফাইন্নাহু শাইতান, তাকে শক্ত করে ঠেকাও, প্রতিরোধ করো, কেননা সে হচ্ছে একটা শয়তান। তাহলে সালাতের সামনে দিয়ে একটা লোক যখন হেঁটে যায়, তখন তার সাথে যুদ্ধ করবেন? এখানেও তো কিতাল শব্দ এসেছে, ফাল ইউকাতিলহু, আল্লাহ নবী বলছেন তাকে কি হত্যা করবে? এখানে তো হত্যা বলা যাবে না, তার মানে কি তাকে প্রতিরোধ করো, সেই জন্য সালাতের সামনে দিয়ে যেতে না পারে। আচ্ছা, আর একটা অর্থ হচ্ছে লানত করা। লানত, যেমন কোরআন আল্লাহ বলছেন ফাকাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ ওদের ধ্বংস করুন, ওরা কোন পথে চলেছে। ধ্বংস, লানতের ক্ষেত্রেও কিতাল শব্দটি ব্যবহৃত হয়েছে। এই আরো অনেকগুলো অর্থ আছে। তাহলে বোঝা যাচ্ছে কিতাল এবং জিহাদ দুইটি শব্দ, দুটি শব্দের মধ্যে যদিও কোনো কোনো ক্ষেত্রে একই মিনিংয়ে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে, কিন্তু দুটির মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? কয়েকটা পার্থক্য মনে রাখবেন। এক নম্বর হচ্ছে জিহাদ শব্দ দ্বারা প্রতিরোধ যুদ্ধ এবং কিতাল শব্দ দ্বারা সরাসরি যুদ্ধ, সশস্ত্র যুদ্ধকে বোঝায়। জিহাদ হলো কোনো জিনিস প্রতিরোধ করা, সার্বিক প্রচেষ্টা, আর কিতাল বললে সরাসরি যুদ্ধ যেটাকে বোঝায়। দুই নম্বর হচ্ছে জিহাদ শান্তি ও যুদ্ধ সকল অবস্থায় প্রযোজ্য। জিহাদ শান্তির সময় চলে, যুদ্ধের সময় চলে, কিন্তু কিতালটা সরাসরি যুদ্ধের ময়দানের জন্য প্রযোজ্য। কিতালটা হচ্ছে যুদ্ধের ময়দানের জন্য প্রযোজ্য, আর জিহাদটা হচ্ছে সামগ্রিক একটা অর্থবোধক শব্দ হচ্ছে জিহাদ। আর একটা পার্থক্য হচ্ছে জিহাদ বললে দুটিকে বোঝায়, কিন্তু কিতাল বললে শুধু যুদ্ধ বোঝায়। আপনি জিহাদ বললে কিন্তু কিতালও বোঝাবে, জিহাদও বোঝাবে, কিন্তু যদি কিতাল বলেন তাহলে সরাসরি যুদ্ধকে বোঝায়। এটা হচ্ছে পার্থক্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর মাধ্যমে জিহাদের কথা বলার নির্দেশ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সফের মধ্যে খুললে পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আপনারা জানেন আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে, তুমজিকুম মিন আযাবিন আলিম, সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে, আর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর জিহাদ করবে আল্লাহর রাস্তায় তোমাদের মাল এবং জান দ্বারা। জিহাদ করবে জান এবং মাল দ্বারা, মাল দিয়েও জিহাদ হয়। জিহাদ মানে যদি শুধু মারামারি হতো, যুদ্ধ হতো, তাহলে আল্লাহ রাসূল বলতেন না জাহিদুল কুফফারা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা জিহাদ করো কাফেরদের বিরুদ্ধে তোমাদের মাল দ্বারা। এক নম্বর আসছে মাল, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দ্বারা, ওয়া আলসিনাতিকুম, তোমাদের জিহ্বা দ্বারা, জবান দ্বারা। তাহলে বুঝা যাচ্ছে জিহাদ আপনার জবান দিয়েও হয়, জিহাদ হাত দ্বারা হয়। রাসূল বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাযিহ ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাযিহ ফাবিকালবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। কোন অন্যায় কর্ম যদি তোমরা হতে দেখো, তাহলে হাত দিয়ে প্রথম সেটাকে ঠেকাও, হাত দিয়ে যদি সেটা ঠেকানোর সাহস না থাকে, মুখ দিয়ে সেটা প্রতিরোধ করো, মুখে যদি প্রতিরোধ করার ক্ষমতা না থাকে, তাহলে অন্তর দিয়ে সেটার প্রতি ঘৃণা পোষণ করো, ওয়া যালিকা আযাফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের নিম্নতম একটা স্তর। জিহাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ হয়েছে মাক্কি জীবনে, তার উপরে জিহাদ ফরজ হয় না, মাদানী জীবনে হয়েছে। মাক্কি জীবনে যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন, তখন তার বিরুদ্ধে তখনও ষড়যন্ত্র হয়েছে,
তাকে হত্যার পরিকল্পনা হয়েছে, অত্যাচার করা হয়েছে, উটের নারীগুলি তার ঘাড়ির উপর সওয়ার করে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু জিহাদের নির্দেশ তখনও আসে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা হয়েছিল, তুমি মানুষকে দাওয়াত দাও প্রজ্ঞার সাথে সুন্দর উপদেশের মাধ্যমে, আর বিতর্ক করো সুন্দর পন্থায়, ইদফা বিল্লাতি আহসান আহসানুস সাইয়্যা, তুমি মন্দকে ভালো দ্বারা প্রতিরোধ করো, তারা যা বলে আমরা সে বিষয়ে ভালোভাবে অবগত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মানুষের কাছে দাওয়াত দিলেন, কিন্তু যখন তিনি তাকে হত্যার ষড়যন্ত্র করা হলো, নির্যাতনের মাত্রা যখন বৃদ্ধি পেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরতের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। মদিনায় হিজরত করার সময় যখন তিনি মদিনাতে হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে যখন মদিনাতে আক্রমণ করা হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে। যখন আক্রান্ত হলো তখন যুদ্ধের অনুমতি দেওয়া হলো, প্রথম আয়াত আসলো উযিনা লিল্লাযীনা, তাদের জন্য অনুমতি দেওয়া হলো, বিআন্নাহুম যুলিমু, কেননা তারা তাদের প্রতি জুলুম করা হয়েছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে, তখন তাদের ক্ষেত্রে যুদ্ধের বিষয়টা চলে আসলো। অন্য আয়াত আল্লাহ বললেন, কাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদীন, তোমরা যুদ্ধ করো আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে যারা তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। ইসলামের কোন জায়গায় লেখা নাই যে আগে থেকে আক্রমণ করার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে জিহাদের মূল উদ্দেশ্য ছিল কি? আল্লাহর কালেমাকে সমুন্নত করা, দখলবাজি করা ইসলামের উদ্দেশ্য ছিল না, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা এটাই ছিল উদ্দেশ্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নায়েব দুর্গ বিজয়ের জন্য পাঠালেন, সেনাপতি আলীকে বললেন, আলী তুমি যাচ্ছ সেখানে, সর্বপ্রথম তোমার কাজ হবে তাদেরকে তৌহিদের দাওয়াত দিবে, দ্বীনের কথা বলবে, তৌহিদের পথে নিয়ে আসার কথা বলবে। শুনো আলী, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল্লাকা মিন হুমরিন নাম, আলী যদি তোমার দাওয়াতে যদি একটা মানুষ হেদায়েত হয়ে যায়, এটাই হবে তোমার জন্য সর্বোৎকৃষ্ট লালন কুরবানির চাইতো বেশি নাকি বেশি সওয়াবের। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন না যে তুমি যাও আগে গিয়ে তাদেরকে মারো। দুর্ভাগ্য আজকে মুসলমানদের মধ্যে এই বিভ্রান্তি ছড়িয়ে গেছে, মুসলমানরা এই খারিজি আকীদা লালন করছে, মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করছে, ইসলামের তিনজন খলিফাকে মুসলমানরা হত্যা করেছে ভ্রান্ত আকীদার কারণে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে মুসলমানরা, উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন মজিদ তিলাওয়াত করছিলেন রমজান মাসে, সূরা বাকারা 137 নম্বর আয়াত পাঠ করছিলেন, আল্লাহ বলছেন তাদের জন্য তোমার জন্য তাদের ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই আয়াত যখন তিলাওয়াত করছেন তখনই তার উপর অস্ত্র চালানো হয়েছে, তার দর্দানকে তার বডি থেকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, মর্মান্তিকভাবে তিনি শাহাদাত বরণ করেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সালাত আদায় করছিলেন, সালাতে ইমামতি করছেন, আবু লুলু নামক একজন অগ্নিপূজক তার পিছনে দাঁড়িয়েছে, পিছনে দাঁড়িয়ে সালাতরত অবস্থায় তাকে তরবারি দিয়ে আঘাত করেছে তার গায়ে। তিন দিন তিনি অসুস্থ থাকার পরে তিনি শাহাদত বরণ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতে বের হয়েছেন, ফজরের সালাতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, রাস্তায় উৎপত্তি ছিল আব্দুর রহমান ইবনে মুলজামরা, ওই ঘাতকরা, ওই মুসলমান নামদারি ঘাতকরা রাস্তায় উৎপত্তি ছিল, রাতের অন্ধকারে ফজরের সালাতের আলো আধারির মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু উপর আক্রমণ করে তাকেও দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। তারা মেরেছে, তারাও মুসলমান, যাদেরকে মারা হয়েছে তারা পৃথিবীর শ্রেষ্ঠতম মুসলমান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়াতে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। চিন্তার বিষয়, ইসলামের খলিফাদেরকে হত্যা করেছে মুসলমানরা, তারাও সালাত আদায় করত, তারাও পাক্কা মুসল্লি ছিল, আর এ যুগেও মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করছে, এ যুগের মুসলমানরা মুসলমানকে হত্যা করছে, আত্মঘাতী বোমা ইসলামে জায়েজ আছে? নিজেকে নিজেকে হত্যা করা যাবে?
প্রশ্ন আসে না। শুধু তাই নয়, মুসলমানদের পরস্পরের যুদ্ধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট আল্লাহর রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলমান পরস্পরের জন্য তার হারাম হচ্ছে তার রক্ত, তার মাল এবং তার ইজ্জত সম্মান। একজন মুসলমান কখনো একজন মুসলমানকে হত্যা করতে পারে না, একজন মুসলমান কখনো একজন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে না। দেখুন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবি, তিনি খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সাথে আব্দুল্লাহ ইবনে জুবাইরের যখন 73 হিজরিতে যুদ্ধ হচ্ছিল, তখন তিনি সেই যুদ্ধে শরীক হন নাই। সাথীরা জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, আপনি যুদ্ধে শরীক হন নাই কেন? তিনি জবাব দিলেন, শোনো, ইয়ামনাউনি আন্নাল্লাহ হাররামা দামাকি, আমাকে যুদ্ধ থেকে বিরত রেখেছে এ বিষয়টি যে আল্লাহ আমার উপর আমার ভাইয়ের রক্তকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই যুগে আব্দুল্লাহ ইবনে ওমর মুসলমান সাথে মুসলমানদের যুদ্ধে তিনি শরীক হন না, যেই কারণে আজকের যুগেও তো আমাদের এটা চিন্তা করা উচিত যে কোনো মুসলমানদের বিরুদ্ধে কোনো মুসলমান কোনো অস্ত্র ধারণ করতে পারে কিনা। সম্মানিত দিন ভাইয়েরা, শেষ জামানায় এই বিভ্রান্তি ছড়িয়ে পড়বে, মনে রাখতে হবে জিহাদ ফরজ একথা ঠিক, কিন্তু জিহাদ ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে আমাদের জানতে হবে। জিহাদ ফরজ বলে যদি প্রত্যেক পাড়ায় পাড়ায় জিহাদ হয়, প্রত্যেক পাড়ায় পাড়ায় ইমাম হয়, প্রত্যেক পাড়ায় পাড়ায় যদি খলিফা হয়, তাহলে তো সারা দেশে রক্তের বন্যা বয়ে যাবে, কথা ঠিক না? এই জিহাদের জন্য বৈধ কর্তৃপক্ষ লাগবে, খলিফা লাগবে, নির্দেশ লাগবে। আমরা বলছিলাম জিহাদ ফরজে আইন হওয়ার জন্য চারটা শর্ত লাগে। এক নম্বর শর্ত হচ্ছে, মুসলমানদের বাড়িতে বা শহরে শত্রু উপস্থিত হলে জিহাদ ফরজে আইন হবে। কখন জিহাদ স্বাভাবিকভাবে ফরজে কিফায়া, জিহাদ ফরজে কিফায়া যদি কেউ আদায় করে সবার পক্ষ থেকে দায়িত্বমুক্ত হওয়া যায়। কিন্তু ফরজে আইন কখন, মুসলমানদের বাড়িতে যখন শত্রু বাহিনী আক্রমণ করে তখন তার উপর জিহাদ ফরজে আইন। যেমন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, হে ইমানদারগণ, তোমরা যুদ্ধ করো ওইসব কাফেরদের বিরুদ্ধে যারা তোমাদের দুয়ারে হানা দিয়েছে। ধরুন আজকে যদি মুসলমান কোনো রাষ্ট্র কোনো বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হয়, এই বাংলাদেশ যদি আক্রান্ত হয়, তখন আমাদের উপর এই দেশ এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, ইসলামকে দেশে প্রতিষ্ঠিত রাখার জন্য যুদ্ধ করা, জিহাদ করা আমাদের উপর তখন ফরজ আইন হয়ে যাবে। দু নম্বর হচ্ছে, শাসক যখন কাউকে যুদ্ধে যাওয়ার নির্দেশ দেন তখন জিহাদে যাওয়া ফরজ। খলিফা যদি বলেন যে জিহাদে যেতে হবে, বের হতে হবে, তখন তার জন্য জিহাদ ফরজ হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ফিল আরদ ইলাল আরদ, তোমাদের কি হয়েছে যখন তোমাদেরকে আল্লাহর পথে জিহাদে বের হওয়ার জন্য বলা হয়, তখন তোমরা মাটি কামড়ে পড়ে থাকো, বের হও না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি আখিরাতের চাইতে দুনিয়াকে অগ্রাধ পেয়ে খুশি হয়ে গেছো? অথচ দুনিয়ার চাইতে আখিরাতের উপকরণে সবচাইতে বেশি। তারপরে তিন নম্বর হচ্ছে, যুদ্ধের সারিতে যখন উপস্থিত হয়ে যাবেন তখন সেখান থেকে পালিয়ে আসা যাবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিমতুম ফিয়াতান ফাসবুতু, যখন তোমার শত্রুর মুখোমুখি হয়ে যাবে তখন তোমরা দৃঢ় থাকবে এবং আল্লাহর নাম স্মরণ করবে, যিকিরুল্লাহ, আল্লাহর যিকির করবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ফালা তুওয়াল্লুহুল আকবার, ওই অবস্থা তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না, ফিরে চলে আসবে না। আর চার নম্বর হচ্ছে, যখন কেউ বাধ্য হয়, আল্লাহ রাসূল বলছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ ও মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ, শাহীদ, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার্থে নিহত হয় সেও শহীদ, যে ব্যক্তি তার দিন রক্ষার্থে নিহত হয় সে শহীদ, যে ব্যক্তি তার জীবন রক্ষার্থে নিহত হয় সে শহীদ, যে তার পরিবার রক্ষার্থে নিহত হয় সেও শহীদ। তাহলে চারটা শর্ত যদি আপনার মধ্যে উপস্থিত হয়ে যায়, আপনাকে যদি আক্রমণ করে তখন আপনার তার পাল্টা আক্রমণ আপনার উপর যায় যাবে, আপনার জন্য তখন ফরজ আইন হয়ে যাবে। আপনার সম্পদ রক্ষা করার জন্য যদি আপনি মৃত্যুবরণ করেন, এইটা আপনার জন্য শহীদী মর্যাদা হয়ে যাবে, আল্লাহ রাসূলের হাদিস থেকে এটা প্রমাণিত হচ্ছে। সম্মানিত দিনী ভাইয়েরা, সহিহ বুখারী এবং মুসলিম থেকে দুইটা তিনটা হাদিসের অনুবাদ করে শুনিয়ে দেই। আখিরি জামানার চিত্র আল্লাহ নবী সেখানে বলে দিয়েছেন, আজকে আমাদের তরুণরা জিহাদের নাম
করে জঙ্গি তৎপরতার সাথে জড়িত হচ্ছে, জিহাদ এবং জঙ্গিবাদকে গুলিয়ে ফেলা হচ্ছে। জিহাদ ফরজ একথা ঠিক, কিন্তু জঙ্গি তৎপরতা ইসলামে কোনো বৈধতা নেই। ইসলাম বলে না একজন মানুষকে হত্যা করতে হবে, ইসলাম কোনো কথা বলে নাই যে আত্মঘাতী হয়ে তোমাকে ইসলাম কায়েম করতে হবে, চুনাগুপ্তা হামলা করতে হবে, ইসলাম এ কথা বলে নাই। ইসলামের প্রত্যেকটা জিহাদ ছিল ডিক্লার যুদ্ধ, ঘোষণা হবে আপনার সাথে তখন হবে যুদ্ধ। মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা বসবাস করবে, তাদের অধিকার রয়েছে দেশে বাস করার, যদি তারা সরকারকে ট্যাক্স দেয় তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, সায়াকুনু বাদি মিন উম্মতি কওমুন ইকরাউন আল কোরআন, আমার পরে আমার উম্মতের মধ্যে এমন একটা কওম সৃষ্টি হবে আসবে যারা কোরআন তিলাওয়াত করবে, লা ইউজাবিজু হালাকিমাহুম, কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, ইয়ামরুকুনা মিনাদ্দিন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তারা দিন থেকে এত দ্রুত বের হয়ে যাবে যেমন শিকার্য বস্তুকে ভেদ করে তীর বের হয়ে চলে যায়। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরেকটা হাদিস বলছেন, এটা বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসে আসছে, একই আলোচনা কিছুটা চেঞ্জ। তিনি বলছেন, ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম, আখেরি জামানায় এক শ্রেণীর মানুষ হবে যাদের আমল তোমাদের চাইতে বেশি হবে, যাদের সালাতের চাইতে তোমাদের সালাতকে তোমরা নগণ্য মনে করবে, যাদের সিয়ামের চাইতে তোমাদের সিয়ামকে তোমরা তুচ্ছ মনে করবে। আল্লাহর নবী 1000 বছর আগে বলছেন, আমল যতই ভালো হোক, সিয়াম যতই ভালো হোক, তার ইবাদত যতই বেশি হোক না কেন, ইয়াখরুজুনা মিনাল দ্বীন কামা ইয়াখরুজু সাহমু মিনার রামিয়া, তারা দিন থেকে এত দ্রুত বের হয়ে যাবে যেমন তীর শিকার্য বস্তুকে ভেদ করে বের হয়ে চলে যায়। তাহলে ইবাদত করলেই পাক্কা মুসল্লি, হক কথা বলে এই কথা বলা যাবে না। আর একটা হাদিস শুনুন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আখিরি জামানার কথা বলছেন, ইয়াতি ফি আখিরি জামান কওমুন হুদাসাউল আসনান ওয়া সুফাহাউল আহলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় এমন একটা দল আসবে যারা হবে বয়স তরুণ, যুবক হবে, বুদ্ধি হবে না, নির্বুদ্ধিতা সম্পূর্ণ হবে, নির্বুধ হবে, তরুণ নির্বুধ হবে, তারা কি করবে একই কথা তাদের ক্ষেত্র, ইয়াকুলুনা মিন খায়রি কওলিল বারিয়া, তারা সব ভালো ভালো কথা বলবে, নেকির কথা বলবে, ইবাদতের কথা বলবে, পরহেজগারিতামূলক কথা বলবে। আল্লাহ নবী বললেন, ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, একই ভাষা সবগুলো হাদিস আসছে, তারাও ইসলাম থেকে এত দ্রুত বের হয়ে যাবে যেমন তীর যখন কোনো পাখির দিকে মারলেন পাখিকে ভেদ করে তীরটা বের হয়ে যায়, যত দ্রুত গতিতে তারাও ইসলাম থেকে এত দ্রুত বের হয়ে যাবে। কি বুঝলেন হাদিসগুলি শুনে? পাক্কা মুসল্লি, তরুণ বয়সে আপনাদেরকে বিভ্রান্ত করা হবে, জিহাদের সুর সুর দেওয়া হবে, কিন্তু জঙ্গিবাদের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। আর একটা কথা আল্লাহ নবী এখানে বলে দিয়েছেন, ইয়াদউনা আহলাল আওসান ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান, তারা মুসলমানদেরকে ত্যাগ করবে, হত্যা করবে, ইয়াকতুলুনা মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, কিন্তু তারা মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে, তাদের ব্যাপারে তাদের কোনো যুদ্ধ নেই। আজকাল তরুণরা মুসলমানদেরকে কাফের বলছে না, তথাকথিত যারা জিহাদের নামে যারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত আছে তারা এদেশের আলেম ওলামাদেরকে কাফের বলছে, এদেশের হক্কানি আলেম যারা আছে, এদেশের সহি আকিদার যারা খ্যাতিমান আলেম ওলামা আছে তাদেরকে পর্যন্ত তারা কাফের ফতোয়া দিচ্ছে। আল্লাহ নবী 1000 বছর আগে এই ইঙ্গিত আমাদেরকে দিয়ে গেছেন। এবার আপনি চিন্তা করে দেখুন, আপনাকে বুঝতে হবে, আপনি বিভ্রান্ত হলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তরুণ ভাইয়েরা খেয়াল করতে হবে আল্লাহ নবীর হাদিসগুলো, আসলে জিহাদকে আমাকে বুঝতে হবে, জঙ্গিবাদকে আমাকে বুঝতে হবে। আমরা দৃঢ়তার সাথে বলি, আহলে হাদিস কখনো জঙ্গি তৎপরতা বিশ্বাস করে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কশিন কালেও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ছিল না, জঙ্গি তৎপরতার বিরুদ্ধে তাদের যাবতীয় দাওয়াত প্রচারণা তাদের লেখনি বহু আগে থেকেই চলছে এবং চলমান আছে ইনশাআল্লাহ। কাজেই প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে, রাফুলিয়ে দেন আর আমিন জুড়ে বললেই কাউকে জঙ্গি মনে করবেন না। আমাদেরকে প্রশাসন থেকে অনেক সময় জানানো হয় যে যারা জঙ্গিবাদের সাথে জড়িত যাদেরকে ধরি তারাও তো রাফুলিয়ে দেন করে, তারাও তো আমিন জুড়ে বলে বুকে হাত বাঁধে। আমরা বললাম যে এইগুলো হচ্ছে সহি হাদিসের আমল, বাহ্যিক আমল, কিন্তু আকীদার সমস্যা আছে।
আকীদার সমস্যা আছে, যে আকীদা খারিজিরা লালন করত, যে ভ্রান্ত আকীদার কারণে ইসলামের তিনজন খলিফাকে নির্মমভাবে পৃথিবীতে হত্যা করা হয়েছে, এই ধরনের চরম আকীদা তারা লালন করে বলেই এই বিভ্রান্তি সমাজে চলছে। তারা সত্যিকার অর্থে আকীদার ক্ষেত্রে তারা আহলে ইসলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, যাকে তাকে ধরে জঙ্গি বানানোর চেষ্টা করবেন না। জঙ্গি এখন একটা তবকা হয়ে গেছে, কারো বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করার ইচ্ছা হয় জঙ্গি শব্দটা লিখে দিলে হয়ে যায়। যদি মিথ্যা করে কোনো এজাহারের মধ্যে নির্দোষ কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি জঙ্গি লেখা হয়, কাল কিয়ামতের দিন আপনার ওই লেখায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার এই লেখনির কারণে একদিন যদি কোনো আহলে হাদিস আন্দোলনের কোনো কর্মী, কোনো নির্দোষ আহলে হাদিস কর্মী যদি জেলখানায় একটি রাত কাটায়, তার জবাবদিহি আপনাকে কালকে আমাদের দিন করতে হবে, আপনাকে ছাড়া হবে না। আল্লাহর কাঠগড়ায় কোনো পার্সিলিটি চলে না, চলে আল্লাহর কাঠগড়ায় কোনো সুপারিশ চলবে না, আল্লাহর কাঠগড়ায় কোনো ঘুষ চলে না, আল্লাহর কাঠগড়ায় কোনো দুর্নীতি চলে না। সেখানে ন্যায় বিচার হবে, আল্লাহ বিচার করবেন। কাজে কলম সাবধান করে ধরবেন, লিখতে সঠিকভাবে রিপোর্ট লিখতে হবে। দায়িত্বশীল ভাইয়েরা যারা আছেন, সমাজ থেকে জঙ্গিবাদ উৎখাত করতে হলে এই ধরনের সমাজ সমাবেশ বেশি বেশি করতে দিতে হবে, আহলে যুব সংঘকে কাজ করতে দিতে হবে, আহলে আন্দোলনকে ময়দানে বেশি করে কাজ করার সুযোগ করে দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ মানুষ আকীদারা বুঝতে পারবে, সঠিক বিষয়টা বুঝে ইনশাআল্লাহ তারাও এই ভ্রান্ত আকীদা থেকে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুনে বিভ্রান্ত হওয়ার চেষ্টা করবেন না। একটু আগেই তো শুনলেন ইউটিউবে জয় জয়কার হয়ে যাচ্ছে, ভ্রান্ত আকীদা সূক্ষ্ম আকীদা ভিতরে লুকিয়ে আছে, আপনি জানেন না, আপনি পড়াশোনা করেন না, আপনার তো সেই জ্ঞান নাই, না করার কারণে চটকদার কথা শুনে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। আখিরি জামানা সম্পর্কে কথা বলা হচ্ছে, কেয়ামত সম্পর্কে কথা বলা হচ্ছে, খোরাসানের হিজরত সম্পর্কে কথা বলা হচ্ছে, আরও নানা বিষয়ে বিভ্রান্তিকর কথা বলে আমাদের মগজগুলিকে, আমাদের যুবক তরুণদের মগজগুলিকে ধোলাই করা হচ্ছে, বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে। এইগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এদেশের নির্ভেজাল দুটি ইসলামী আন্দোলন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাহাবাদের যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলাম আন্দোলনের নাম, যে আন্দোলন একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পথ দেখায়, যে আন্দোলন করে, যে আন্দোলনের মাধ্যমে আমরা জান্নাত কামনা করি, জান্নাতে যাওয়ার আশা করি, জান্নাতের পথ দেখা যে আন্দোলন, সে আন্দোলনের নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। অতএব আপনাদের সবার কাছে আমাদের আবেদন থাকবে, আসুন আমরা এই আন্দোলনের সমবেত হয়ে সমাজ সংস্কারে এগিয়ে যাই, সমাজ থেকে জঙ্গিবাদকে নির্মূল করি। অবশ্যই জিহাদি জাজবা লালন করতে হবে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। অফিস আদালতগুলো আজকে দুর্নীতির সয়লাব হয়ে গেছে, ঘুষের রাজত্ব চলছে প্রত্যেকটা সেক্টরে। সেদিন শুনলাম একজন বলছে আমাদের অফিসে ঘুষ গণে ভাগ করা হয় না, দুই অঞ্জলি দিয়ে ভর্তি করে টাকা ভাগ করে দিয়ে দেওয়া হয়। এবার চিন্তা করেন কি পরিমাণ ঘুষ সেখানে কালেকশন হয়। মুসলমানদের দেশ, মুসলমান কর্মী, ঘুষের টাকা গণার সময় হয় না, মুট করে থাবায় যতগুলো আসে ততগুলো করে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ, আল্লাহর রহমত থাকবে কিভাবে এই দুর্নীতি যদি বন্ধ না হয়? ঘুষ খেয়ে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন লায়াত হুলুর জান্নাতে জাসাদুন মুযযিবুল হারাম, ওই দেহ কখনো জান্নাতে যাবে না যেই দেহটা হারাম দিয়ে গঠিত হয়েছে। অতএব সরকারি কর্মকর্তা হন আর বেসরকারি কর্মকর্তা হন, যারাই হন না কেন, যেই দায়িত্ব আপনাকে নিয়োজিত করা হয়েছে ওই দায়িত্বের এগেনস্টে আপনাকে যে বেতন দেওয়া হয়, এই বেতনের বাইরে যদি একটা পয়সা আপনি গ্রহণ করেন, ওই একটি পয়সা আপনার জন্য হারাম, ওই পয়সাটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সমাজের শান্তি চাইলে ঘুষ বন্ধ করে দেন, দুর্নীতি বন্ধ করে দেন, মাদক বন্ধ করে দেন। মদ খেলে তিন আতুল খাবাল থেকে খাওয়ানো হবে, রক্ত পুঁজ দিয়ে হাসরের মাঠে রক্ত পুঁজির একটা নদী হবে, পচা জিনিসে একটা নদী হবে। আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে যারা মদ খাবে, মদখোর যারা হবে, তাদেরকে ওই তিরাতুল খাবার থেকে খাওয়ানো হবে। কাজে যদি আপনি ওই পচা জিনিসটা খেতে চান সব সময়ের জন্য, আবাদুল আবাদ যদি ওইটা খেতে চান, তাহলে দুনিয়ার এই সাময়িক কয়েকটা দিন আপনি যত পারেন মদ খান। আর যদি সেখানে বাঁচতে চান, মদ ছেড়ে দিন, মাদকতা ছেড়ে দিন, ঘুষ ছেড়ে দিন। সময়ের দিনী ভাইরা, সময় শেষ হয়ে গেছে, আর কথা বলছি না। আমি যে বিষয়ে কথা বলতে শুরু করেছিলাম
আসলে বিষয়ের একটা কোণা আমরা বলতে পারি নাই, তবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমির জামাতের লেখা জিহাদ ও কিতাল বইটা সবাই সংগ্রহ করবেন। জিহাদ ও কিতাল বইটার মধ্যে বিস্তারিত বিষয় আলোচনা আছে, আপনারা পাবেন ইনশাআল্লাহ। তারপর নতুন বের হয়েছে ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, কীভাবে ইসলামী খেলাফত কায়েম হবে, নেতৃত্ব নির্বাচন কীভাবে হবে এটা বলা আছে। আল্লাহকে দর্শন নিয়ে বিভ্রান্ত আকীদা সমাজে আছে, আল্লাহ কোথায় আছেন, আল্লাহকে দেখা যাবে কিনা, আল্লাহর সাথে দিদার হবে কিনা, এই বিষয়ে জানার জন্য এই বইটা পড়বেন। সহি কিতাবুদ দোয়া, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কোরআন হাদিসের দোয়াগুলি দিয়ে এই বইটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো আছে, এই বইটা কিনবেন। মাদ্রাসা পাঠ্য বই সম্বন্ধ হলে মাদ্রাসা শিক্ষার নামে দেশে যা চলছে, মাদ্রাসা শিক্ষার নামে আমাদের সন্তানদেরকে যে শিরিক ও বিদাত শেখানো হচ্ছে তার বিরুদ্ধে এই বইটা লেখা হয়েছে, এবং প্রত্যেকটা শিক্ষকের জন্য এই বইটা রাখা জরুরি বলে আমরা মনে করছি। সেইভাবে সোনামণিদের কিছু বই আছে, মাসরুম দোয়া শিখা আছে, সর্বোপরি আপনাদের প্রিয় মাসিকা তাহরিক পত্রিকা আপনারা অনেকে পড়েন। আমি আবারও অত্যন্ত আহ্বান জানাচ্ছি যারা তাহরিক পড়েন না, প্রত্যেকে তাহরিক রাখবেন ইনশাআল্লাহ। মাত্র 25 টাকা, একদিন চায়ের দোকানে বসলে টাকা শেষ হয়ে যাবে, কিন্তু 25 টাকা দিয়ে একটা তাহরিক কিনলে সারা মাস আপনার ঘরে জ্ঞানের আলো ছড়াবে ইনশাআল্লাহ। আপনার শিক্ষক হিসাবে তাহরিক ভূমিকা পালন করবে, অতএব 25 টাকা দিয়ে একদিন চা ওই 25 টাকা দিয়ে আল্লাহর বিধান শেখার জন্য আর তাহরিক পত্রিকাটাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, নিবেন তো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং আজকের এই সম্মেলনের আয়োজন যারা করেছেন মেহেরপুর জেলা আন্দোলন এবং যুব সংঘ নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আবারও এই সম্মেলন করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার জন্য আর পূর্ণ নেকি এবং জাজা কামনা করে আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।